একটি ধনাত্মক ভগ্নাংশের লব ও হরের যোগফল হচ্ছে 11। যদি লব ও হরের সঙ্গে 2 যোগ করা হয় তবে ভগ্নাংশটি 1/24 বেড়ে যাবে। তবে লব ও হরের মধ্যে পার্থক্যটা কত? লব মানে কি? নিউমেরেটর। আর হর মানে হচ্ছে ডিনোমিনেটর। প্রথমে কি বলছে? আমি মনে করলাম একটা ভগ্নাংশ হচ্ছে a/b। তো প্রথমে বলছে a+b, এটা মান কত? 11। এরপর কি বলছে? দুটোর সঙ্গে যদি 2 করে যোগ করা হয় a+2 b+2, তাহলে যে নতুন ভগ্নাংশটা হবে এটা আগের এই ভগ্নাংশ থেকে 1/24 বেশি। তাহলে এটা মাইনাস a/b, এটার মান কত? 1/24। এবার এইরকম একটা ইকুয়েশনকে যদি তোমরা সলভ করতে যাও 4 থেকে 5 মিনিট সময় লেগে যাবে। কিন্তু এক্সামের হলে একটা অঙ্কের পেছনে এতগুলো সময় দেওয়া মানে বোকামি। তাহলে কি করবে? এই অঙ্কটাকে বেসিক কিছু কনসেপ্ট এবং লজিক খাটিয়ে কয়েক সেকেন্ডের মধ্যে উত্তর করব। কিভাবে দেখে নাও। তোমরা এই অঙ্কটা দেখে কি বুঝতে পারছো এই ভগ্নাংশটা প্রকৃত ভগ্নাংশ না অপ্রকৃত ভগ্নাংশ? এটাই হচ্ছে মেন কনসেপ্ট। মনে করো একটা প্রকৃত ভগ্নাংশ ধরলাম 2/3। প্রকৃত ভগ্নাংশ মানে কি? যার লবটা ছোট হরটা বড়, প্রপার ফ্র্যাকশন। আর একটা অপ্রকৃত ভগ্নাংশ ধরলাম মনে করো 5/2। এরপর এই দুটো ভগ্নাংশেরই লব এবং হরের সঙ্গে 1 করে যোগ করব। তাহলে প্রথমটা কত হবে? 2 × 3 × 3 × 4, 3/4। আর দ্বিতীয়টা কত হবে? 5 × 6, 2 × 3। এবার এই দুটো ভগ্নাংশ খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমটা 2/3 আছে, 1 করে বাড়িয়েছি 3/4 হয়েছে। এর ভগ্নাংশটা বড়। 2/3 মানে কি? 66.সামথিং%। আর 3/4 মানে 75%। তাহলে কোনটা বড় হলো যোগ করার পর যেটা ভগ্নাংশ হয়েছে? আর দ্বিতীয় ক্ষেত্রে দেখো 5/2 মানে কত? 2.5। আর 6/3 মানে হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে প্রথম ভগ্নাংশটাই কিন্তু বড়। তাহলে এই দুটো এক্সাম্পল থেকে তোমরা কি বুঝতে পারলে? প্রথমটা হয়েছিল প্রপার ফ্র্যাকশন বা প্রকৃত ভগ্নাংশ, আর দ্বিতীয়টা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি লব এবং হরের সঙ্গে একই সংখ্যা যোগ করো তাহলে যোগফলটা প্রথম ভগ্নাংশের থেকে বড় হবে, এখানে তোমরা দেখতে পেলে। আর ভগ্নাংশটা যদি অপ্রকৃত ভগ্নাংশ হয় এবং সেই ভগ্নাংশের লব এবং হরের সঙ্গে যদি একই সংখ্যা যোগ করো তাহলে যে ভগ্নাংশটা হবে সেটা প্রথম ভগ্নাংশের থেকে ছোট হবে। আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছ। তাহলে এই প্রশ্নের ক্ষেত্রে বলো ভগ্নাংশটা প্রকৃত না অপ্রকৃত? অবশ্যই প্রকৃত। কারণ কি? এই দ্বিতীয় লাইনে বলেছে দেখো লব এবং হরের সঙ্গে যদি 2 যোগ করা হয় তাহলে ভগ্নাংশটা বেড়ে যাবে। তার মানে ভগ্নাংশটা অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি? লবটা ছোট হরটা বড়। এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে দেখো ভগ্নাংশটা a/b ধরেছিলাম, যেখানে a+b এর মান কত বলেছে? 11। এবার তোমরা বলো a/b এই মানগুলো কি কি হতে পারে। প্রথমে কত হচ্ছে দেখো 2/9, 9 × 2 = 11। এরপর 3/8, 8 × 3 = 11। তারপর 4/7, তারের পর কত হয়? 5/6, 5/6 = 11। তাহলে আমি যে ভগ্নাংশগুলো ধরেছি প্রতিটা দেখো লব এবং হরের সমষ্টি হচ্ছে 11, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এরপর কি করবে? প্রশ্নে কি বলেছে? যদি লব ও হরের সঙ্গে 2 করে যোগ করা হয় তবে যে ভগ্নাংশটা হবে তাদের সঙ্গে এদের একটা বিয়োগ করলে 1/24 দাঁড়াবে। বুঝতে পেরেছ? তাহলে প্রথমটার ক্ষেত্রে দেখো উভয়ের সঙ্গে যদি 2 করে যোগ করো উপরে হবে 4, নিচে হবে 11। 3/8 এটা কত হবে? 5/10। 4/7 এটা কত হবে? 6/9। আর 5/6 এটা কত হবে? 5/2 = 7, 6/2 = 8। এবার তোমরা এখানে একটু লজিক খাটিয়ে বলো এই যে বিয়োগফলগুলো কোনটার মান 1/24 জানাবে। একটু ভাবলেই তোমরা উত্তর করতে পারবে। প্রথমটা দেখো হবে না। কারণটা কি? এই দুটো ভগ্নাংশ বিয়োগ করলে এদের হরগুলো দেখো 11 আছে, 9 আছে, 99 হচ্ছে। কত হওয়ার কথা? হয় 24, নাহলে 24 এর কোনো গুণিতক। তাহলে এটা হচ্ছে না। 2 নম্বরটা দেখো,
হর আছে 10 এবং 8, লসাগু কত হবে 40, যেটা 24-এর কোনো গুণিতক নয়, তাহলে এটাও হচ্ছে না। 3 নম্বরটা দেখো, 9 এবং 7, লসাগু 63, এটাও হবে না। 4 নম্বরটা দেখো, 8 এবং 6, লসাগু কত 24, তাহলে হরটা 24 পেলে। এবার বিয়োগ করে উপরে দেখো 1 আসছে কিনা, এখানে 8 আছে, 3 8 24, 3 7 21, মাইনাস 4 6 24, 5 4 20, 21 মাইনাস 20, তার মানে 1 এ 24, তাহলে ভগ্নাংশটা কত দাঁড়ালো 5 এ 6। প্রশ্নে কি চেয়েছে, লব এবং হরের মধ্যে পার্থক্য কত, 5 আর 6-এর মধ্যে ডিফারেন্স কত, 1, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 1। আমি আরও একবার অঙ্কটা বলছি, দেখে নাও। প্রশ্নে বলছে একটা ধনাত্মক ভগ্নাংশের লব এবং হরের যোগফল হচ্ছে 11, তাহলে ভগ্নাংশটা যদি এ বাই বি হয়, এ প্লাস বি এর মান কত বলছে 11। এরপর বলছে যদি লব এবং হরের সঙ্গে 2 করে যোগ করা হয়, তবে ভগ্নাংশটি 1 এ 24 বেড়ে যাবে। যেহেতু ভগ্নাংশটা বেড়ে যাবে, তাহলে বুঝে নিতে হবে এই যে এ বাই বি আছে, এটা হলো একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ মানে কি, লবটা হবে ছোট, হরটা হবে বড়। এবার লব এবং হরের যোগফল যদি 11 হয়, তাহলে এরকম কটা ভগ্নাংশ হতে পারে, প্রথম হচ্ছে 2 এর 9, 9 আর 2 এ 11, এবার এদের সঙ্গে যদি 2 করে যোগ করো কত হবে 4 এর 11, এদের ডিফারেন্সটা কিন্তু 1 এ 24 হবে না, কারণ এদের হরগুলো দেখো 9 এবং 11 রয়েছে। পরের ভগ্নাংশটা কত হবে 3 এর 8, 8 3 এ 11, প্রত্যেকের সঙ্গে 2 করে যোগ করলে কত হবে 5 এর 10, এটাও হচ্ছে না, কারণ 8 এবং 10-এর লসাগু হচ্ছে 40। এরপর কত হতে পারে 4 এর 7, 4 7 এ 11, প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে কত হবে 6 এর 9, এদের ডিফারেন্সটাও 1 এ 24 আসবে না, কারণ হরগুলো দেখো 7 এবং 9 আছে, এদের লসাগু করলে হবে 63, যেটা হচ্ছে না। এরপর কত ধরতে পারো 5 এর 6, প্রত্যেকের সঙ্গে 2 করে যোগ করলে কত হবে 7 এর 8। বিয়োগফলটা দেখো, হরে আছে 6 এবং 8, লসাগু হচ্ছে 24, হরগুলোর লসাগু যখন 24 পেয়ে গেলে, তাহলে উপরে আর যোগ বিয়োগ করার প্রয়োজন নেই, কারণ ভগ্নাংশটা হবে অবশ্যই 5 এর 6। আরেকটা হতে পারে 1 এর 10, 1 আর 10-এ 11, প্রত্যেকের সঙ্গে 2 যোগ করলে কত হবে 3 এর 12, 10 আর 12 লসাগু কত 60, যেটা কিন্তু 24 দিয়ে ভাগ যাচ্ছে না, তাহলে এটাও হবে না, তাহলে ভগ্নাংশটা কত হবে 5 এর 6। আর প্রশ্নে কি চেয়েছে, লব এবং হরের পার্থক্য, 5 আর 6-এর পার্থক্য কত 1, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 1।